আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। বেলারুশের উপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা। মহাকাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে স্যাটেলাইট ধ্বংস করল রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার সামরিক তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের আলোচনা। ইসরায়েলের উপর ব্যাপক ভিত্তিক সাইবার হামলা চালিয়েছে মুসার লাঠি। গুরুত্বপূর্ণ স্থাপনার মানচিত্র তাদের হাতে। এবং সর্বশেষ থাকছে ভারতীয় রাজনীতিতে জিন্নাহের অন্য রূপ হলেন ওআইসি, দাবি সুরেন্দ্র সিংয়ের। বিজেপির অন্যতম নেতা এই সুরেন্দ্র সিং, তিনি দাবি করছেন ভারতীয় রাজনীতিতে জিন্নাহের অন্য রূপ হলেন ওআইসি। ওআইসি ঠিক কি সেটা এখনও এই সুরেন্দ্র সিং বুঝতে পারেনি। ওআইসি মূলত ভারতের সত্যের পথে কথা বলছে, বিজেপির যে সমস্ত নিপীড়ন নির্যাতন চলছে তার বিরুদ্ধে কথা বলছে, আর যে কারণেই এই ওআইসির বিরুদ্ধে সুরেন্দ্র সিংয়ের এমন মন্তব্য। মূলত ভারতে যে বিভাজনের রাজনীতি হচ্ছে, ভারতকে যে টুকরা টুকরা করা হচ্ছে, এমনকি হিন্দু মুসলমান বা অন্য অন্য ধর্মের ভিতরে যে দাঙ্গা সৃষ্টি করছে, তা মূলত কিন্তু এই বিজেপির আমলেই, এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কারণেই ভারতের এই বিভাজনের রাজনীতি, বিভাজনের সৃষ্টি। কিন্তু ওআইসিকেই দোষারোপ করছে সুরেন্দ্র সিং। তিনি দাবি করছেন ওআইসি মূলত ভারতকে বিভাজন করতে চাচ্ছে, ভারতকে ভাগ করতে চাচ্ছে। রাজনীতিতে তার আবির্ভাব হয়েছে ভারতকে ভাগ করার জন্য। কিন্তু জনগণ দেখছে, ভারতের সাধারণ মানুষ দেখছে, বিশ্বের সমস্ত মানুষই দেখছে যে ভারতে যে বিভাজনের পথে যাচ্ছে, ভাগ হতে যাচ্ছে, ভারতের বিভিন্ন রাজ্য স্বাধীন হতে যাচ্ছে, এমনকি ভারতে যে বিভাজন হচ্ছে রাজনীতির ভিতরে, হিন্দু মুসলমানের ভিতরে, ধর্মের ভিতরে, সবই কিন্তু এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কারণে, সবই কিন্তু বিজেপির কারণে। অথচ বিজেপি তার নিজের ঘাড়ে দোষ না নিয়ে সেই দোষ এখন চাপাতে চাইছে অন্য কোনো বিরোধী দলের ঘাড়ে, আর সেই ঘাড়টি হলো ওআইসির ঘাড়। মূলত ওআইসির ঘাড়ে বন্দুক রেখে বিজেপি এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার পার পেতে যাচ্ছে 2024 সালের লোকসভা নির্বাচন। কিন্তু ভারতের সাধারণ মানুষ হয়তোবা অতটাও বোকা নয় যতটা বোকা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদেরকে ভাবছেন। হয়তো তারা এটাও ভাবছেন যে মানুষ অর্থাৎ ভারতের মানুষকে যা দেখানো হবে তাই তারা দেখবে, তারাই তাই বুঝবে, তারা তাদের কিছুই করার থাকবে না। আর এভাবেই সামনে 2024 সালের লোকসভা নির্বাচনে আবারও ক্ষমতায় আসবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। কিন্তু ভারতের জনগণ কি সেটা মেনে নিবে? যারা ভারতের স্বাধীনতা বিশ্বাস করে, যারা ভারতকে শান্তি এবং স্থিতিশীলতায় বিশ্বাস করে, ভারতকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে চায়, তারা কি মেনে নিবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এই ভণ্ডামি, এই সমস্ত কুটচাল, এই সমস্ত বিভাজনের রাজনীতি? কি মনে হয় আপনাদের? এ বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বেলারুশের উপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা। বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একদিকে প্রচণ্ড শীতের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বেলারুশ সীমান্তে বনে হাজার হাজার শরণার্থী অবস্থান করছেন। বলা হচ্ছে পূর্বে বিভিন্ন কারণে বেলারুশকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এর প্রতিশোধ নিতেই সীমান্তে শরণার্থী সংকট তৈরি করেছে আলেকজান্ডার লুকাশেঙ্কের পুনর্নির্বাচিত সরকার। এইসব অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই ইরাক ও আফগানিস্তান থেকে এসেছেন, এবং এবছরের শুরু থেকে ইউরোপীয় ইউনিয়নের বেলারুশ সীমান্তে অবস্থান নিতে থাকেন শরণার্থীরা। নতুন এই পথে লিথুনিয়া, লাটভিয়া এবং পোল্যান্ড ঢুকতে চেষ্টা করেন, যা আগে কখনো ব্যবহৃত হয়নি। মহাকাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে স্যাটেলাইট ধ্বংস করল রাশিয়া। রাশিয়া অ্যান্টি স্যাটেলাইট মিসাইল নিক্ষেপ করে নিজেদের একটি স্যাটেলাইটকে উড়িয়ে দিয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আমেরিকা।
দেশটি জানিয়েছে রাশিয়ার অ্যান্টি স্যাটেলাইট মিসাইল নিক্ষেপ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত ক্রুদের জীবন বিপন্ন করে তুলেছে। বিবিসি এর খবরে বলা হয়েছে, অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ রাশিয়ার নিজস্ব একটি স্যাটেলাইটকে উড়িয়ে দিয়েছে এবং সেখান থেকে তৈরি বর্জ্যের কারণে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের ক্রুরা স্টেশনের ভিতরে ক্যাপসুলে অবস্থান নিতে বাধ্য হয়েছে। ভূপৃষ্ঠ থেকে 420 কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবীকে প্রদক্ষিণ করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস এক বিবৃতিতে বলেছেন, আরও আগে রাশিয়া তাদের একটি স্যাটেলাইটকে লক্ষ্য করে বেপরোয়াভাবে পরীক্ষামূলক মিসাইল ছুড়েছে। রাশিয়ার মিসাইল টেস্টের কারণে কক্ষপথে 1500 টুকরো বজ্র তৈরি হয়েছে যেগুলো দেখা যায়। এছাড়া আরও হাজার হাজার ক্ষুদ্র বজ্র তৈরি করেছে, যার কারণে মহাকাশ সব দেশের স্বার্থকে ঝুঁকির মুখে ফেলেছে। রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র রাসকোসমস এই ঘটনাকে গুরুত্ব দিচ্ছে না। সংস্থাটি টুইট করে বলেছে, রাশিয়ার স্যাটেলাইট ধ্বংস হওয়ার পর যেসব টুকরো বজ্র তৈরি হয়েছে সেগুলো দ্বারা অন্য কিছুর ক্ষতি হয়নি, তবে যে জায়গাটিতে এটি ঘটানো হয়েছে সেটি এখনও দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে মিসাইলের আঘাতে রাশিয়ার কসমস 1408 স্যাটেলাইট ভেঙে গেছে। এটি 1982 সালে গুপ্তচর স্যাটেলাইট হিসাবে উৎক্ষেপণ করা হয়েছিল। এটির ওজন 1 টনের মতো এবং অনেক আগেই স্যাটেলাইটটি অকেজো হয়ে যায়। ভূখণ্ড পৃষ্ঠ থেকে স্যাটেলাইট ধ্বংস করার ক্ষমতা বেশ কিছু দেশের রয়েছে, এর মধ্যে আমেরিকা, রাশিয়া, চীন এবং ভারত অন্যতম। কিন্তু এই ধরনের মিসাইল ছোড়া করা খুবই বিরল, কারণ এই ধরনের কর্মকাণ্ডে মহাকাশ মারাত্মক দূষণ হয়। ইউক্রেনে রাশিয়ার সামরিক তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের আলোচনা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জা ইভ লাদ্রিয়ান ইউক্রেনে রুশ সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছেন। রবিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস এই খবর জানিয়ে বলেন, রাশিয়ার উভয় ইউক্রেনের মধ্যে এবং এর আশেপাশে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড বিষয়ক রিপোর্ট নিয়ে আলোচনার পাশাপাশি ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে দেশ দুটির অব্যাহত কঠোর অঙ্গীকার নিয়েও কথা বলেন। এছাড়াও উভয় পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু কর্মসূচি মোকাবেলায় যৌথ প্রচেষ্টা নিয়েও আলোচনা করেছেন বলে নেট প্রাইস উল্লেখ করেন। ইউক্রেনের সাথে সীমান্ত সংলগ্ন এলাকায় সম্প্রতি রাশিয়ার সামরিক তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা মিত্ররা। কিয়েভ বলছে, দেশটির বিচ্ছিন্ন পূর্বাঞ্চলে শুক্রবার বিস্ফোরণে 2 ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে রাশিয়াকে ইউক্রেন সীমান্তে সৈন্য, ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র পাঠাতেও দেখা গেছে। ইসরায়েলের উপর ব্যাপক ভিত্তিক সাইবার হামলা চালিয়েছে মুসার লাঠি, গুরুত্বপূর্ণ স্থাপনার মানচিত্র তাদের হাতে। মুসার লাঠি নামে একটি হ্যাকার গ্রুপ ঘোষণা করেছে যে তারা সফলভাবেই ইহুদিবাদী ইসরায়েলের উপর বড় রকমের সাইবার হামলা চালিয়েছে। সংগঠনটি বলছে, তারা ইসরায়েলের বড় বড় কোম্পানির সার্ভার ভেঙে দিয়েছে এবং বর্তমানে তাদের হাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্যচিত্র রয়েছে যা প্রকাশ করা হতে পারে। মুসার লাঠি গ্রুপটি জানিয়েছে, তারা ইসরায়েলের বহু সংখ্যক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য তারা হাতিয়ে নিয়েছে। এরই মধ্যে ইসরায়েল জুড়ে তাদের মৌলিক সিস্টেম সহ সিস্টেমগুলোর অবস্থান ও বৈশিষ্ট্য সম্পর্কে তথ্যচিত্র রয়েছে। মুসার লাঠি জানিয়েছে, তাদের হাতে ইসরায়েলের এয়ারবোর্ন ম্যাপিং সার্ভের তথ্য চলে এসেছে এবং ইহুদিবাদী ইসরায়েলের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ ভবনের 3D ছবি রয়েছে। মুসার লাঠি আরও বলছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে যেসব স্থাপনার এরিয়াল ইমেজ পাওয়া কঠিন, তাদের হাতে এখন ইসরায়েলের সেই সব গুরুত্বপূর্ণ তথ্য এসে পৌঁছেছে। ভারতীয় রাজনীতিতে জিন্নাহের অন্য রূপ হলেন ওআইসি, দাবি সুরেন্দ্র সিংয়ের। ভারতের উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিমের প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওআইসি এমপিকে তীব্র আক্রমণ করে বলেছেন, ওআইসি গণতন্ত্রের এক প্রকার সন্ত্রাসী এবং বর্তমানে ভারতের রাজনীতিতে জিন্নাহের অন্য রূপ হলেন ওআইসি। জিন্নাহের দ্বিতীয় রূপ সৃষ্টি হয়েছে, গণমাধ্যমে প্রকাশ
ওআইসিকে টার্গেট করে বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং বলেন, উনি ভারতকে বিভক্ত করার রাজনীতি শুরু করেছেন। গণতন্ত্রে রাজনীতি করেই এদেশকে যত ক্ষতি করা যায় তা করার জন্য উনি ষড়যন্ত্র করছেন। আমি তো এটাই বলবো যে ভারতকে বিভক্ত করতে ষড়যন্ত্র রচনাকারী দ্বিতীয় জিন্না ভারত ভূমিতে রাজনৈতিক ক্ষেত্রেও চলে এসেছে। এই জিন্নাহ থেকে সাবধান থাকা উচিত। বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং আরও বলেন, অখিলেশ যাদব ও ওমপ্রকাশ রাজভর এর এই গণতান্ত্রিক জিন্নাহ ওআইসির প্রশংসা করেছেন, কিন্তু গণতন্ত্রের এই দ্বিতীয় জিন্না ভারতের মাটিতে এসেছেন ওআইসি রূপে। বিধায়ক সুরেন্দ্র সিং দেশভাগের জন্য নেহেরু ও গান্ধীকেই দায়ী করেছেন। তিনি বলেন, ভারত যে স্বাধীনতা পেয়েছিল তা ছিল খণ্ডিত স্বাধীনতা এবং শুধুমাত্র নেহেরু ও গান্ধীর কারণেই দেশ ভাগ হয়েছিল। এই জিনিসটা এখনও মনকে কষ্ট দেয়, দুঃখ হয়। কংগ্রেসরা যতটা দুর্বল ভারত রেখে গেছে, প্রধানমন্ত্রী মোদিজি ততটাই ভারতকে বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো শক্তিশালী এবং সক্ষম করেছেন। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে রাজনৈতিক নেতৃবৃন্দ মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে বিভিন্ন মন্তব্য প্রকাশ্যে আসছে। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সম্প্রতি এক জনসভায় মোহাম্মদ আলী জিন্নাহকে সর্দার প্যাটেল ও গান্ধীজির মতো স্বাধীনতার নায়ক হিসাবে আখ্যায়িত করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার বক্তব্যকে লজ্জাজনক এবং তালেবানি মানসিকতা বলে অভিহিত করে অখিলেশ যাদবকে ক্ষমা চাইতে বলেন। অখিলেশ যাদব বলেন, সর্দার প্যাটেল, জাতীয় জনক মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু এবং মোহাম্মদ আলী জিন্নাহ একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছিলেন এবং ব্যারিস্টার হয়ে এসেছিলেন। তারা একই জায়গায় লেখাপড়া করেছেন। তারা ব্যারিস্টার হয়ে দেশকে স্বাধীনতা দিয়েছেন। কোনোভাবে সংগ্রাম করতে হলে পিছু পা হয়নি তারা। এরপরেই রাজ্য ওই ইস্যুতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অখিলেশ অবশ্য এতে বিচলিত না হয়ে এক প্রশ্নের জবাবে বলেন, আমাকে কেন এর ব্যাখ্যা দিতে হবে, আমি বরং বলবো বইপত্রগুলো আরও একবার পড়ে দেখুন। উত্তরপ্রদেশে বিজেপির জিন্নাহ সম্পর্কিত মন্তব্যকে অস্ত্র করে বিরোধী সমাজবাদী পার্টির সমালোচনায় স্বেচ্ছার হয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা, আর এই চেষ্টা করছে বিজেপি তথা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।